বাংলাদেশের 23 জন সেনা গোয়েন্দার, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা, তারা আমাকে প্রশ্ন করেছে, এই যে আপনারও দাওয়াত ও জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে, আপনি তো জিহাদে বিশ্বাসী। বলে বেটা, জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে? জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিহাদ নাই তো মুসলমান নাই, কি বলছেন আপনি এগুলা? আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর বিধান মোতাবেকই হবে, রসুলের তরিকা মোতাবেক হবে, জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছো তোমরা। তারা এই সমস্ত আমল তামল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে, নিজেরা সামনে আসে না। সেই পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি, তারা কশিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না। আমরা পুষ্কর স্লোগান দিই, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। একদিকে তৌহিদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদ বিহীন দাওয়াত হয় না, আর দাওয়াত বিহীন জিহাদ হয় না। ভারত উহুমছের জিহাদ আন্দোলন ইতিহাস, যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকর সৃষ্টি হয়েছে, চলে যান তিতুমিরের মোহাম্মদি আন্দোলন ইতিহাস, সবই আহলে হাদিস তৈরি করে ইতিহাস। হে খাগড়াছড়ি জঙ্গিরা, তোমাদেরকে বলছি 313 পূজা করো না, আল্লাহর পূজা করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এমনকি ঢাকা জয়েন্ট কি বলে ওটাকে ইন্টারগ্রেশন সেলে কঠিন জায়গা রিমান্ডের, বাংলাদেশের 23 জন সেনা গোয়েন্দার, শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ যারা, তারা আমাকে প্রশ্ন করেছে, এই যে আপনারও দাওয়াত ও জিহাদ বই লেখা সব মার্কারি পেনদের দাগ দিয়ে রেখেছে, আপনি তো জিহাদে বিশ্বাসী। বলে বেটা, জিহাদ ছাড়া কি দুনিয়া কিছু হয়েছে? জিহাদ হয়েছিল বলেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিহাদ নাই তো মুসলমান নাই, কি বলছেন আপনি এগুলা? এক কথাতেই সব চুপ, আর কথা বলেনি। আপনারা মুক্তিযুদ্ধকে জিহাদ বলবেন না কি বলবেন? কি রসগোল্লা খাই কি মুক্তিযুদ্ধ হয়েছে নাকি? মানুষের জীবন দিতে হয় নাই, মানুষকে ঘর ছাড়তে হয় নাই? তবেই তো আজকে আমরা বসে বসে বক্তৃতা করছি এখানে। যেসব মানুষ মরেছে যুদ্ধ করতে গিয়ে, তাদেরকে আপনারা কি বলবেন? তারপরে বলে দিলাম, তার আরো পিছনে চলে যান, চলে যান ভারত উহুমছের জিহাদ আন্দোলন ইতিহাস, যাদের সে রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে বালাকর সৃষ্টি হয়েছে, চলে যান তিতুমিরের মোহাম্মদী আন্দোলন ইতিহাস, সবই আহলে হাদিস তৈরি করে ইতিহাস। তাদের সেই তেজোদ্দীপ্ত রক্তের উত্তরাধিকার রয়েছে আমাদের দেহে, আমরা সেই একই ইতিহাসে বিশ্বাসী ও সেই জিহাদ আন্দোলন করি। আমরা পুষ্কর স্লোগান দিই, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। একদিকে তৌহিদের দাওয়াত হবে, একদিকে শিরকের বিরুদ্ধে জিহাদ হবে। জিহাদ বিহীন দাওয়াত হয় না, আর দাওয়াত বিহীন জিহাদ হয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। খালি পোলাওয়া কোরবানি খাবেন, যেখানে যাবেন একখানে নিয়াজ নওয়াজ বাড়ি চলে আসবেন, এর নাম আলেম না? মৌলানা আব্দুল্লাহ বলতেন, লড়কো যা ডান্ডা খানে কো মিলতা হ্যায় উধার যাও, যা আন্ডা খানে কো মিলতা হ্যায় উধার মত যাও। থিসিস পড়ে দেখেন, জিহাদ আন্দোলন যেহেতু কেন্দ্র ছিল বাংলাদেশে, তার একটা নাম হচ্ছে ওইটাই, উনি ছিলেন তার হেড। উনি তার ছাত্রদের উপদেশ দিতেন, যেখানে ডান্ডা খাওয়ার সুযোগ আছে ওখানে যাও, যেখানে গেলে তোমাকে আন্ডা খাওয়ায় সেখানে যেও না। আপনারা আন্ডা খাওয়ার মৌলবি হবেন না, ডান্ডা খাওয়ার ভয়ে যেখানে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবেন। হক কথা বলতে ডান্ডা খেতে হবে, গাল খেতে হবে, সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আহলাদের যুব সংঘের প্রত্যেকটা সদস্য, আলেম হওয়ার জাহিল হওয়া, প্রত্যেকের মধ্যে যেন এই জজবা যেন থাকে। আহলাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে আলেমরা জড়িত আছেন আলহামদুলিল্লাহ, তাদেরও চরিত্র অনেকটা সংশোধিত হয়ে গেছে, ভবিষ্যতে আরও যেন হয়। সংগঠন যারা বাইরে চলে আসছেন, তারা নানা কথা বলেন, নানা কথা কথা সব হিসাব নিকাশ নেই, ওইসব দিকে আমরা তাকাইও দেখি না। হে খাগড়াছড়ি জঙ্গিরা, তোমাদেরকে বলছি 313 পূজা করো না, আল্লাহর পূজা করো। আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর বিধান মোতাবেকই হবে, রসুলের তরিকা মোতাবেক হবে, জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছো তোমরা।
তারা এই সমস্ত আমল তামল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে, নিজেরা সামনে আসে না। সেই পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি, তারা কশিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না। এটা কোরআনের ভাষা, কেয়ামত পর্যন্ত ইহুদিরা ছাড়া মুসলমানদের বন্ধু নয়। ঠিক ব্রাহ্মণ্যবাদী চক্র যারা মোশেক, তারা কশিন কালো মুসলমানদের বন্ধু নয়। তাদের সঙ্গে বন্ধুত্ব করে তুমি ইসলামের বিধান পালন করবা, এই চিন্তা ছাড়ো।